নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে স্নেহা চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরে। ফের পাহাড়ে কি অপহরণ বাণিজ্যের কায়দা ফিরে এলো, প্রশ্ন উঠছে সোমবার থেকে জনমনে। কেননা লিটননাথ অপহরণের 11 দিন পরই 3 নির্মাণ শ্রমিককে অপহরণ করল প্রকাশ্য দিবালোকে অপহৃতরা। পাহাড়ে কি আবারও ফিরে এলো অপহরণ বাণিজ্যের কায়দা, প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে। দামছড়া থেকে লিটননাথের অপহরণের প্রায় 11 দিন মাথায় ফের গঙ্গানগর থানা অধীন সীমান্ত এলাকায় 3 শ্রমিককে বন্দুক দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার প্রকাশ্য দিবালোকে সকাল 9টা থেকে আন্তর্জাতিক সীমান্তের 227 থেকে 2278 নম্বরের মধ্যে বিশ্বাস বিওপির অধীন গঙ্গানগর এলাকার সীমান্তে বেড়া নির্মাণের কাজ করেছিলেন এনপিপিসির কর্মীরা। এরা হলো সুবল দেবনাথ, গণপতি ত্রিপুরা এবং সুভাষ ভৌমিক। এদিকে সুভাষ ভৌমিকের বাড়ি উদয়পুর মহকুমার গোকুলনগর স্কুল টিলা এলাকায়। মঙ্গলবার সুভাষ ভৌমিক বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়েছে। সুভাষ বাবুর মা স্ত্রী বাকরুদ্ধ, কথাই বলতে পারছে না। সুভাষ ভৌমিকের কলেজ পড়ুয়া ছেলে সুরাট ভৌমিক জানান, সোমবার টিভি দেখে বাবার অপহরণের খবর শুনতে পেয়ে কাজের ঠিকাদার উপদেবের সঙ্গে যোগাযোগ করে ঘটনার খবর শুনে পরিবারের লোকজন ছুটে যান রাধাকিশোরপুর থানায়। সেখানে পুলিশের সঙ্গে কথা বলে যেসব ঘটনার খবর শুনে হতবাক পরিবারের লোকজন। পরিবারের লোকজন তাকিয়ে আছে কবে নাগাদ ফিরে আসবে সুভাষ ভৌমিক। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সোশ্যাল বাংলা। নভেম্বরের আর আমি খবর পাইছি খবরের চ্যানেলের মাধ্যমে, তারপর আমি বাড়িতে জানাই। তো বাড়ি জানানোর পরে তো আমরা কিছুক্ষণ পরে আমরা মালিকের সঙ্গে, বাবা যে মালিক ওনার সঙ্গে কথা কই, ওনার সঙ্গে কথা কই কনফার্ম হই যে হ্যাঁ আমার বাবাই অপহরণ হয়েছে। তারপরে আমরা উদয়পুর পিএসএ যাই। তো উদয়পুর পিএসএ যাওয়ার সঙ্গে সঙ্গে এসআই সুমন আচার্য স্যারকে খুব ভালো রেসপন্স করছে, আমার হেল্প করছে। কালকে রাত্রি উনি সব জায়গার মধ্যে কথা হয়েছেন, এসডিপিও সাহেবও আসিল। তো ওই রাত্রেবেলা ওইখানে খবর নিয়েছেন, কিচ্ছু তখন কোনো আসেন না আপডেট না, এমন কোনো ফোন আসে না এখনো। আমার তো এখন কি কমু, অপহরণ রয়েছে আর বাড়ি থেকে অনেকটা দূরে, এই জায়গার মধ্যে আমরা সঠিক জানিও না চিনিও না, এখন তো মানে কইতে পারতেছি না সঠিক। আমার বাবা ওইখানে সাইট ম্যানেজার আছিল, কন্ট্রাক্টর আন্ডার অপুদে। এটা হচ্ছে আমবাসা গান্ধীনগর মালদাপাড়া সম্ভবত এলাকাটা। এখনকার মতো খবরাখবর এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।